কারণে নয় জামাত শিবির আরো অনেকগুলো কারণ আছে তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল তারা এই জন্য কখনো অনুতাপ গ্রহণ করে নাই তারা এই যে রাষ্ট্রের যে আইন আছে আইন দ্বারা প্রতিষ্ঠিত যুদ্ধ অপরাধী যে ট্রাইব্যুনাল সেটাকে বন্ধ করে দিচ্ছে সেটাকে উৎখাত করে দিতে চাচ্ছে তার মানে রাষ্ট্রের আইনের বিরুদ্ধে রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে এবং আমরা কিন্তু দেখলাম যে জামাত শিবিরের যে হরতাল অনেক অনেক পার্থক্য সেই হরতালে তারা যেই সহিংসতা চালিয়েছে

ধর্ম সম্পর্কে আমার একটু পড়াশোনা গভর্নর আমার পড়াশোনা আছে আমি এটা দিয়ে আমি একেবারে নিশ্চিত ভাবে বলতে পারি যে জামা জামায়াতি ইসলামী যে একটি অন ইসলামিক দল এবং ইসলামের সাথে যে তাদের দূরতম কোনো সম্পর্ক নেই এই কথা ওলামা একরাম এতদিন পর্যন্ত যেটা বলে এসছেন এটা অনেকে বিশ্বাস করেন নাই কিন্তু এই চাঁদের ঘটনার দ্বারা এটা তো প্রমাণিত হলো এবং এই যে সহিংসতা করছেন এবং যে যে হিন্দুদের বাড়িঘর লুটপাট করছে পুড়িয়ে দিচ্ছে আমি চ্যালেঞ্জ